গাজা থেকে দুঃসংবাদ আসলেও একের পর একে সুসংবাদ আসছে ইসলামী ইমারতের আফগানিস্তান থেকে। তারা ক্ষমতায় আসার পর সেখানে পাহাড়ি সব ফলের চাষ যেভাবে বাড়ছে তার ধারাবাহিকতায় চলতি বছর দেশটিতে স্মরণকালের সর্বোচ্চ পরিমাণে ডালিম উৎপন্ন হয়েছে। ভারত, পাকিস্তান, তুরস্ক, আরব আমিরাত, কাতার, জার্মানি সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে এসব ডালিম। বর্তমানে এই ডালিম এবং ডালিমের জুস বিক্রির মুনাফায় ইসলামী ইমারত সরকারের বৈদেশিক মুদ্রার পরিমাণ ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে। আফগান ডালিমের এই উত্থানের সূত্রপাত কাবুল থেকে 500 কিলোমিটার দূরে কান্দাহার রাজ্য থেকে, যেটি ইসলামী ইমারতের বিগত শাসনামলের আফগানিস্তানের রাজধানী ছিল। দৃষ্টিসীমার শেষ পর্যন্ত হাজার হাজার হেক্টর এলাকা জুড়ে শুধু ডালিমের বাগান, গাছে ঝুলছে বিশাল বিশাল পাকা টসটসে ডালিম। পশ্চিমা মিডিয়া আপনাকে শুনিয়েছে আফগানিস্তান মানে সন্ত্রাস, আফগানিস্তান মানে সহিংসতা। কিন্তু দেশটিতে তেলের খনি, পান্নার খনি ইত্যাদির পাশাপাশি স্বর্গীয় পরিবেশে এত দামি দামি ফল যে উৎপন্ন হয় সে কাহিনী বিশ্ববাসী থেকে আড়াল করে রাখা হয়েছে। আপনি কি জানেন পৃথিবীর শ্রেষ্ঠ ডালিম কোথায় উৎপন্ন হয়? আর কোথাও নয়, বিশ্বের নতুন পরাশক্তি আফগানিস্তানে। পামিরকোলা ও সাপোকোলা সহ কয়েকটি আফগান কোম্পানির হাত ধরে ডালিম সহ বিভিন্ন ফলের জুস উন্নত বিশ্বে রপ্তানি হচ্ছে। বিশেষত আফগানিস্তানের পামিরকোলা সবচেয়ে বড় মার্কেটে পরিণত হয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। যারা এত বছর আফগানিস্তানে হত্যাযজ্ঞ চালিয়েছে, বর্তমানে তারাই আফগানিস্তানের জুস খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছে। এবারও সরকার যখন আফিম চাষ নিষিদ্ধ করল, তখন অনেকেই উপহাস করে বলেছিল মোল্লাদের ইনকামের রাস্তা কমে গেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে ইমারত সরকারের সুশাসনে দেশটির অর্থনৈতিক চাকা বেশ ভালো চলছে। সেখানে একদিকে একের পর এক খনি আবিষ্কার হচ্ছে, অন্যদিকে ডালিম, আঙ্গুর সহ মূল্যবান ফলগুলোর উৎপাদন দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। শুষ্ক পাহাড়ি মাটির ভেতর থেকে যেভাবে টসটসে ফলগুলো বেরিয়ে আসছে তা দেখলে যে কারো লোভ সামলানো কঠিন। ইসলামী ইমারত ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তান যে সব সেক্টর প্রভূত উন্নতি লাভ করেছে তার মধ্যে জুস ও কোমল পানীয় অন্যতম। ইমারত সরকারের দায়িত্বশীলদের উপস্থিতিতে একের পর এক কোমল পানীয়ের প্রোডাক্ট উন্মোচন করা হচ্ছে এবং মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকায় এগুলো রপ্তানি করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন সারা বিশ্বে যে হারে পেপসি কোকাকোলা বয়কটের জোয়ারে চলছে, এর মধ্যে আফগানিস্তানের এসব জুস ও কোমল পানির ফাঁকা মার্কেট দখল করার সম্ভাবনা দেখা দিয়েছে। এমনকি বাংলাদেশেও তাদের কোমল পানির আমদানির পরিকল্পনা দেখা গেছে সামাজিক মাধ্যমে। বয়কটের এই জোয়ারের মধ্যে আফগান কোম্পানিগুলো যদি মার্কেটে ধরে ফেলতে পারে তাহলে বিরাট বাজিমাত হয়ে যাবে।